115 বছরের বৃদ্ধ জামাত ছাড়ে না, বাড়ি থেকে তার মসজিদ পর্যন্ত রশি টেনে নিয়েছে, বাস টেনে নিয়েছে, অন্ধ চোখে দেখতে পারে না, রশি আর দড়ি ধরে ধরে বাস ধরে ধরে মসজিদে যায়, নামাজ আদায় করে। আমরা রসুলের সাহাবীদেরকে দেখিনি, হাদিস শুনেছি, কিন্তু 115 বছরের বৃদ্ধ রশি ধরে ধরে হেঁটে হেঁটে মসজিদে যাইয়া নামাজ পড়ার দৃশ্য দেখে মনে হচ্ছিল নিঃসন্দেহে এগুলো সাহাবীদের আমুল, এরাই হলো জান্নাতি মানুষ। আমাদের পার্শ্ববর্তী নাটুরের বড়াই গ্রামের একটা বৃদ্ধ চাচা, 115 বছর বয়স, আব্দুর রহমান তার নাম, চোখ দিয়ে দেখতে পারে না, অন্ধ, অথচ বাড়ি থেকে মসজিদ পর্যন্ত রসা বেঁধে রেখেছে, বাঁশ বেঁধে রেখেছে, ওই বাঁশ আর রসা ধরে ধরে, দড়ি ধরে ধরে 115 বছরের বৃদ্ধ অন্ধ আব্দুর রহমান মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজের আজান দিয়ে তিনি জামাতে নামাজ আদায় করে, বলেন আল্লাহু আকবার। 115 বছরের বৃদ্ধ জামাত ছাড়ে না, বাড়ি থেকে তার মসজিদ পর্যন্ত রশি টেনে নিয়েছে, বাস টেনে নিয়েছে, অন্ধ চোখে দেখতে পারে না, রশি আর দড়ি ধরে ধরে বাস ধরে ধরে মসজিদে যায়, নামাজ আদায় করে। আমরা রসুলের কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাদিস শুনেছি, রসুলের কাছে আসার পরে এক সাহাবী জিজ্ঞেস করেছি, আর রসুল আল্লাহ, আমি তো বৃদ্ধ, ভালো হাঁটতে পারি না, আমি কি বাড়িতে নামাজ পড়বো, মসজিদে যাও আমার জন্য কষ্ট। রসুল বললেন, সাহাবি, তুমি কি মসজিদের আজান শুনতে পারো? বিলাল যে মসজিদে আজান দেয়, তোমার কানে কি আজান যায়? হাইয়া আলা সালা এই শব্দ যখন বলে, তোমার কানে কি পড়ে? এ তখন এই বৃদ্ধ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজান আমি খুব ভালোভাবে শুনতে পাই। রসুল বললেন, আজান যদি তোমার কানে পড়ে, তোমাকে মসজিদে অবশ্যই আসতে হবে। সুবহানাল্লাহ বলেন। অন্য হাদিসের মধ্যে এসেছেন, একজন অন্ধ সাহাবি রসুলের কাছে জিজ্ঞেস করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখ দিয়ে দেখতে পারি না, আমি অন্ধ, আমার কানে আজান পড়ে, আমার মনে চাই মসজিদে আসবো, কিন্তু অন্ধ, আমি আসতে পারি না। রসুল বললেন, প্রয়োজনে তুমি তোমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত রসা টেনে নাও, দড়ি বেঁধে নাও, রশি ধরে ধরে হলেও তুমি মসজিদে আসবে, জামাতে নামাজ আদায় করবে। তার কারণ মসজিদে নামাজ পড়লে 27 গুণ সওয়াব বেশি, জামাতে নামাজ পড়লে 27 গুণ সওয়াব বেশি, বাড়িতে পড়লে 1 গুণ সওয়াব, জামাতে মসজিদে নামাজ পড়লে 27 গুণ সওয়াব। আমরা রসুলের সাহাবীদেরকে দেখিনি, হাদিস শুনেছি, কিন্তু 115 বছরের বৃদ্ধ রশি ধরে ধরে হেঁটে হেঁটে মসজিদে যাইয়া নামাজ পড়ার দৃশ্য দেখে মনে হচ্ছিল নিঃসন্দেহে এগুলো সাহাবীদের আমুল, এরাই হলো জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলেন। এরা কি মানুষ? যদিও ডাইরেক্ট কাউকে জান্নাতি জাহান্নামী বলার সুযোগ নেই, কিন্তু হাদিসের বর্ণনা দ্বারা পাওয়া যায়, যাদের অন্তরে আল্লাহর ভয় বেশি থাকে, আল্লাহর ইবাদত করার জন্য যারা মাশগুল থাকে, একক তো নামাজ পড়ে, অন্য বক্ত নামাজ পড়ার জন্য ব্যাকুল হয়ে যায়, মসজিদে যাওয়ার জন্য পাগল পাড়া থাকে, রসুল বললেন এই মানুষগুলোই হলো জান্নাতি মানুষ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আজকে সেই মানুষটার জন্য আমরা দোয়া করি। 115 বছরের বৃদ্ধ চোখে দেখতে পারে না, চোখ নেই, রশি ধরে মসজিদে যায়, অথচ আমাদের চোখ আছে, তাও মসজিদে যাই না, সারা রাত মোবাইল টিপে টিপে, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব ঘেটে ঘেটে, ফ্রি ফায়ার, পাবজি গেম খেলে আমরা রাত পার করে দেই, ফজর নামাজের আগে ঘুম আসি, 12টা পর্যন্ত আমাদের লাগতেইয়া ঘুম থেকে তোলা যায় না, কথা কন না কে? এইভাবেই তো আমাদের সময় চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে। আজকে সে অসুস্থ বৃদ্ধ হেঁটে হেঁটে মসজিদে যাচ্ছে, আর আমরা যুবক বয়সে মসজিদে যেতে পারতেছি না, নামাজ পড়তে পারতেছি না। এই জন্য আমি বলবো, মুসলমানদের যত বিধান রয়েছে, আমার নবী মৃত্যুবরণ করার সময় একটা কথা বলেছে, সলাত, হে উম্মতেরা, তোমরা নামাজ ছেড়ো না, ওই নামাজের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। 115 বছরের বৃদ্ধ যেন আমাদের চোখে আঙুল দিয়ে বুঝাতে চাচ্ছে, হে যুবক, তুমি সুস্থ মানুষ মসজিদে যাচ্ছ না। আর সে 115 বছরের বৃদ্ধ অসুস্থ বন্ধ মসজিদে যায়, আবার নিজেই মসজিদ সেজে আজান দেয়, জামাতে নামাজ আদায় করে, ওর থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করার মতো তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।